সাকিব ভাইয়া নিজেই আমার আইডিটা নিয়ে বলেছে, তুমি লেখো যে সাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করব। বিয়ে না হলেও প্রেগনেন্ট হওয়া যায়, বাট আমাদের সমস্যাটা মানবে না। আমার অস্তিত্বটা এভাবে বিলীন করে দিচ্ছ কেন? জান পাখি ময়না মিষ্টি জান্নাত, তার সঙ্গে তো আমার ইনফ্যাক্ট আমি এখনো আনম্যারিড, আমার এখনো বিয়েই হয় না। অস্বীকার করছো কেন আমাদের অতীতটা? আবারও অস্বীকার করছেন বিয়ে হয়নি, তাহলে আমি কে? সাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করব। ও, আমি এখন চিকন চাকন হিরোইন চি হয়েছি, ভালো লাগছে না? না, সাকিব ভাইয়ের সাথে বলেন বা কারোর সাথে, কারোর সাথেই এখনো বিয়ে হয়নি। আমাদের আইডল, আমাদের বস সাকিব খানের দিকে নজর পড়েছে আপনার, বামন হইয়া চাঁদ ধরার কাহিনীর মতো আর কি। আমি আসলেই প্রেগনেন্ট না, কারণ আমার কারোর সাথে বিয়ে হয় নাই। সাকিবের সাথে হবে কি হবে না সেটা কিন্তু আমি এখনো বলিনি, সাসপেন্স রেখেছি। এই মিষ্টি তিতা আপু, সাকিব খান আপনাকে বিয়ে করবে কেন? আমারও ফ্যামিলি আছে, আমার বাবা ছিলেন প্রফেসর, আমাদের পুরোটাই শিক্ষিত পরিবার, আমার মা কাউন্সিলর। শিক্ষাগত যোগ্যতা কি কারণ হতে পারে? একদিকে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে এডুকেশন প্রবলেম, যেটার সঙ্গে আমার সঙ্গে একদমই যায় না। তোর শিক্ষাগত যোগ্যতা তুই ধুয়ে খা, হয়েছো তো দাঁতের ডাক্তার, এসব ডাক্তার অলিতে গলিতে অনেক পাওয়া যায়, উষ্ঠা খায়, সবাই না শুধু তোমার মতো গুলো। সাকিব ভাইয়ের সাথে বলেন বা কারোর সাথে, কারোর সাথেই এখনো বিয়ে হয়। বিয়ে হয়ে প্রেগনেন্টটা আমার সঙ্গে হয়েছিল, আর বিয়ে না হয়ে প্রেগনেন্ট সাকিব খানের সাথে হয়ে বিশ্ব রেকর্ড করতে চায়। শালা লুচ্চা মিথ্যাবাদী, আগে তোমার সঙ্গে বিয়ে হয়ে পরে অবিবাহিত হয় কি করে, প্রমাণ দেখা। সেটাই তো নাই রে পচা, অপু বুবলির সন্তান আছে, আমার তো সেটাও নাই। মনে হয় মিষ্টিকে ডিএনএ টেস্ট করলে আমার কিছু আলামত পেলেও পেয়ে যেতে পারেন, তবে চান্সটা খুবই কম, কারণ আমাদের যোগাযোগ নেই প্রায় 2 বছর। তবে এতদিন মিষ্টি মনে হয় তার গোডাউনটা খালিই রাখেনি, তবে আমার সন্দেহ হচ্ছে এতদিন তার গোডাউন কি খালি রেখেছিল জান্নাত? সাকিব ইয়ান বা সাকিব ভাইদের যে ফ্যান ফলোয়ার্স আছেন সবাই কিন্তু এটা নিয়ে খুবই মানে আমাকে বাজে বাজে কথা লিখছে। মেজাজটা খারাপ হয় না কেন বলেন? সবাই তো জুটাপিটা করতেছে, তবুও লজ্জা নেই এই বেহায়া, বিয়ে হবে কিনা? সাকিব ভাইয়ের সাথে হবে কি হবে না সেটা কিন্তু আমি এখনো বলিনি। এত আশা কেন? তুই বলে দে তোর সঙ্গে সাকিব খানের কোনো সম্পর্ক নেই, তুই বস কেনে বিভ্রান্তির মধ্যে ফালাইছিস? এমনিতেই বস দুইটা কেসের আসামি, এখন বস অনেক ভালো হয়েছে, আগের মতো আর নেই, আমাদের সাকিব খান পুরোটাই চেঞ্জ। তোর লজ্জা থাকলে আর কোনো দিন তুই সাকিব খানকে নিয়ে ভিডিও বানাবি না। সাকিব ভাইয়া নিজেই আমার আইডিটা নিয়ে বলেছে, তুমি লেখো যে সাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করব। সাকিব ভাইয়া বা সাকিব খান এবং আমি পাশাপাশি আসবো, এসে বলবো যে আসলে আমাদের ব্যাপারটা কী ছিল।